কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তানভীরকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল বিকেল 3:30 দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাসুদ রমিজ সেতু সংলগ্ন রেলব্রিজের নিচে পাঁচ বন্ধু নদীতে গোসল করতে নামলে নদীর প্রবল স্রোতে তিনজন তলিয়ে যান। চারজন নিরাপদে তীরে ফিরে আসলেও নিখোঁজ হন তানভীর। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ জানে আলম জানিয়েছেন, ওই শিক্ষার্থী গড়াই নদীতে নিখোঁজ হওয়ার পর থেকেই প্রথমে কুষ্টিয়া ও কুমারখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং সন্ধ্যায় খুলনা ডুবুরী দলের পাঁচ সদস্যের একটি টিম তানভীরকে উদ্ধারে অভিযান চালায়। এরপর তাকে খুঁজে না পাওয়ায় রাত 10:30 দিকে অভিযান স্থগিত করা হয়। আজ সকাল 8:00 পর থেকে আবার তানভীরকে উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সহ খুলনা ডুবুরী দলের পাঁচ সদস্য।